নমস্কার। আজকে আমাকে যেটা বলতে বলা হয়েছে যে নাটক সম্পর্কে, প্রথমত জানাই যে নির্দেশকের সাথে রঙ্গসেনা এই অনুষ্ঠানটির আজকের পর্বে আমাকে বলতে বলার জন্য অসংখ্য ধন্যবাদ রঙ্গসেনাকে, এবং এই যে অনুষ্ঠানটি যার মানে মস্তিষ্ক প্রস্তুত শ্রী দিভ্যমিককেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমাকে যে নাটকটি নিয়ে বলতে বলা হয়েছে সেটি হলো মানে সেটি নিয়ে বলার জন্য আমিও কিছুটা এক্সাইটেড, সেটি হচ্ছে রং মেলান্তি। নাটকটির নির্মাণের পূর্বকথন যদি বলতে হয় যে কেন এই নাটকটি করছি, সেটা হচ্ছে যে কিছুটা এই তাগিদে যে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা, মানে বিশেষত গত বছর যে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন ছিল তার আগে আমার বেশ কিছু বন্ধু বান্ধব এরকম আমাকে বারবার প্রশ্ন করেছিল, আর বিজেপি আর বিজেপি, তো খুব মজা লেগেছিল যে বিরোধিতা নয় সমালোচনা বলবো, তৎকালীন সরকারের সমালোচনা করা হোক বা সিস্টেমের সমালোচনা করা হোক, এবং আমার মনে হয় একজন সচেতন নাগরিক হিসেবে আমরা সমালোচনা করতে পারি, মানে প্রশ্ন করতে পারি, তো সেই প্রশ্ন করার অধিকার থেকেই বলেছিলাম, কিন্তু তার মানেই যে আমি বিরোধিতা করছি বা আমি বিরোধী আসনে আছি এটা খুব ভুল ধারণা। আর বিজেপি তো সেটা আই কান্ট, মানে এটা কি সত্যি করা যায় আমি জানি না। আর আমার রাজনৈতিক অবস্থান বলতে গেলে সেক্ষেত্রে কোনো পার্টিকুলার পার্টি নয়, আমি একটা মতাদর্শকেও মানে নির্দিষ্টভাবে যে ইয়ে করি তা নয়, আমি কিছু পলিসির সমর্থন করি, সেই পলিসিসগুলো মানুষের সমাজে কতটা প্রভাব ফেলছে সেটা আদৌ একটা সুদূর প্রসারী পলিসি বা প্রকল্প কিনা সেটা নিয়ে উই জিওগ্রাফার, উই সোশ্যাল থিঙ্কার্স, উই সোশ্যাল কনভেশনালিস্টদের একটা কাজ অবশ্যই দাঁড়ায়। তো সেই ক্ষেত্রেই এই নাটকটি, এবং নাটকটির কাহিনী মনামী বসুরুদ্রের, আমার বান্ধবী, তো তার লেখা এই নাটকটির যখন আমি নাট্যরূপ দিই এবং তারপর সেটা ডিরেকশন করি, এবং তার এই যে মেসেজটা, সেই মেসেজটাতে একটা খুব স্পষ্ট মেসেজ ছিল যে রাজনৈতিক পালা বদল আদৌ কি সামাজিক চিত্র পরিবর্তন করে, সেইটার ক্ষেত্রে কতটা গুরুত্ব ফেলতে পারে, সেটার কি মেসেজ যেতে পারে, একজন প্রান্তিক মানুষের জীবনে কি এই পরিবর্তন কতটা প্রভাব ফেলছে, তারই একটা অ্যানালাইসিস করা বা একটা মানচিত্র পটচিত্র তুলে ধরাই এই নাটকের মূল উপপাদ্য বিষয় ছিল, এবং সেটাই আমরা করেছি। তো এটাই পূর্বকথন হিসেবে বলা যেতে পারে। যেহেতু নাটকের কি বলবো নাটককার এবং নির্দেশক আমি, ফলে তো নাটকের স্মরণীয় মুহূর্ত সবটাই একেবারে স্টোরি যেদিন আমি শুনলাম, স্টোরিটা শুনলাম আমাদের চুচুড়ার গল্প স্বল্প আটচালায় নবমী যেদিন গল্পটাই পাঠ করলেন, এবং সেই দিন থেকেই একটা এক্সাইটমেন্ট নিজের মধ্যে কাজ করেছিল, ওর কাছ থেকে পারমিশন নেওয়া গল্পটাকে, তারপরে নাট্যরূপ দেওয়া, তারপর রঙ্গসেনা নাটকে বৈঠকি আড্ডায় সেটা পাঠ করা, তারপর তো ফ্রম ডে ওয়ান আই ওয়াজ ভেরি স্ট্রিক্টলি আমি এটা মেনটেন করেছিলাম যে আমি এই নাটকে অভিনয় করব না, কারণ প্রথম এই রঙ্গসেনা একটা নাটক, যে নাটকে আমি ডিরেক্টরের চেয়ারে বসে পুরো নাটকটা দেখতে পেয়েছি, এবং ফ্রম ফার্স্ট ডে রিহার্সাল থেকে শেষ যতদিন চলছে লাস্ট শো পর্যন্ত আমি এটা বসে দেখতে পেয়েছি, মানে আমার সামনে সমস্তটা হয়েছে, ভুল ত্রুটিগুলো আমি বুঝতে পেরেছি। অ্যাজ ইউজুয়ালি যখন নিজের ডিরেকশনে বা অন্যের ডিরেকশনে তখন অ্যাক্টর হিসেবে কাজ করি তখন একটা পার্ট হয়ে থাকি, সেক্ষেত্রে পুরো নাটকটা চোখের সামনে হয় না, তো এই নাটকটা চোখের সামনে হয়েছে বলে ইট ওয়াজ ভেরি ভেরি এক্সাইটমেন্ট ফর মি, যে তো সেই ডিরেকশন দেওয়া, কাস্টিং করা, তারপর আবার রিকাস্টিং করা,
কিছু চরিত্র দিয়ে সেটা হচ্ছিল না, সেটাকে আবার রিকাস্টিং করা, তো তো এইটা পুরো একটা জার্নিটাই আমার কাছে পুরো স্মরণীয়। মানে এটা পুরো ভীষণ এক্সাইটমেন্টের সাথে, এবং বিভিন্ন জায়গায় যেমন আমাদের একটা স্ট্যাচুটরি ওয়ার্নিংও রয়েছে যে উই আর নট এন্ডোর্সিং এনি পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল মতাদর্শ, উই জাস্ট ওয়ান্ট টু শো দ্য সোশিও পলিটিক্যাল আসপেক্টস পার্সপেক্টিভস কীভাবে একটা প্রান্তিক মানুষের জীবনকে প্রভাবিত করে সেইটা এস্টাবলিশ করা। তো একটা দেশের সাথে আর্গুমেন্ট, তাদের সাথে কনসালটেশন, তাদের সাথে ডিসকাশন, এবং নাটকটা একটু কঠিনও নাটক, দুটো ফেজকে একটা মানুষের জীবনের দুটো ফেজকে ডেমনস্ট্রেট করা, তো প্রসেসিংটা সবটাই একটা স্মরণীয় বিষয় আমার কাছে ছিল। এবং আই ওয়াজ ভেরি হ্যাপি টু ডিরেক্ট দিস, খুব বেশি শো হয়নি নাটকটা, তবে আমার মনে হয় যে অনেকেই রাজনৈতিক বলে একটুখানি ঘাবড়ে যান, অনেক উদ্যোক্তারা ঘাবড়ে যান, কিন্তু আমার মনে হয় যে ইফ ইউ কিছু গল্পের প্রয়োজনে কিছু পলিটিক্যাল পার্টি তাদের নাম বা উল্লেখ রয়েছে সেটা করতে হয়েছে গল্পের খাতিরে, কিন্তু ইফ ইউ সি দিস স্টোরি অ্যাজ দ্য সোশিও পলিটিক্যাল পার্সপেক্টিভের যে চেঞ্জ, একটা একটা মানুষের পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায় তার জীবনের পার্সপেক্টিভ, যে হাউ দিস সিচুয়েশনস আর চেঞ্জ, হাউ দ্য সিনারিও আর চেঞ্জড ডিউ টু দিস পলিটিক্যাল ড্রামাটল, তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা একটা সামাজিক নাটক, এটা কখনোই রাজনৈতিক নাটক নয়। তো এই জন্য আমরা নন পলিটিক্যাল গল্প একটা ট্যাগলাইনও ইউজ করেছি, তো তো সেই পুরোটাই একটা স্মরণীয় বলা যেতে পারে। আর যেটা মূলত আকর্ষণ হচ্ছে যে লাস্ট সিন, আমার এখনো মানে অবাক লাগে, নামামি লিখেছে তারপরে আমি সেটাকে নাট্যরূপ দিয়েছি, তো লাস্ট সিন যেটা সেটা হচ্ছে, এবং তার সাথে সাথে অবশ্যই যেটা মেনশন করতে হয় সেটা হচ্ছে যে এই নাটকের আবহ, আবহ মানে মিউজিক ডিজাইন করেছে দীপ ভৌমিক, তো হি ডিড এ ভেরি এক্সেলেন্ট জব ইন দিস রিগার্ড আই মাস্ট সে। এবং লাস্ট সিনের যে কোরিওগ্রাফি রয়েছে, লাস্ট সিজনের যে ডিজাইন রয়েছে, এবং দ্য অ্যাক্টার্স দুজন প্রোটাগনিস্টের, মানে একজন প্রোটাগনিস্টের দুটো শেড, ইয়াং অ্যান্ড ওল্ড, তারা যেভাবে শেষ দৃশ্যে অভিনয় করেছে, ইটস মেসমোরাইজিং, ইটস ভেরি গ্রেট আই মাস্ট সে। এবং যে যে ডিজাইনের মধ্যে দিয়ে পেছনে ওই মঞ্চে বক্তৃতা হচ্ছে, মানুষজনের সামনে বসে আছে, তাদের মধ্যে কৌতূহল উঠছে, কিন্তু তার দুজনের মধ্যে একটা কথাবার্তা, এই যে শেষ দৃশ্যটাই আমার মধ্যে এই নাটকের সেরা আকর্ষণ। এবং সেই দৃশ্য যে পারফরমেন্স, যে যুবতী পুষ্প এবং বৃদ্ধ পুষ্প যে সংঘাত, সেই সংঘাতটা এত সুন্দর করে অ্যাক্ট্রেসরা, আমাদের অ্যাক্ট্রেসরা এস্টাবলিশ করে, তো আই রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্যাম অলসো। এবং এটাই নাটকের মূল আকর্ষণ, পুরো গল্প তো রয়েছে কিন্তু এটা এটা একটা কোথাও একটা সিগনেচার দিয়ে রাখে রঙ্গসেনার ক্ষেত্রে। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, প্রথম বা রঙ্গসেনা প্রতিটা নাটকের ক্ষেত্রে একটা প্রিলিউড থাকে যেটা রঙ্গসেনার সিগনেচার স্টাইল, কিন্তু এই নাটকের ক্ষেত্রে আমরা কোনো প্রিলিউড রাখিনি, তার বদলে একটা স্ট্যাচুটরি ওয়ার্নিং রাখা হয়েছে, একটা ভাষণ থাকে, আমিই দিয়ে থাকি, তো এটাও একটা ডিফারেন্ট ট্রেড বলা যেতে পারে এই নাটকের। তো আপনারা সবাই দেখবেন যখনই সুযোগ পাবেন, বা উদ্যোক্তাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমাদের ডাকেন তো উইল বি ভেরি গ্ল্যাড টু পারফর্ম দিস প্লে। তো আজকের অনুষ্ঠানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা দেখতে থাকুন রঙ্গসেনার পেজকে, লাইক করুন, এবং ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই লাইক করুন, এবং আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করুন,
শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। নমস্কার।